গ্রামে গ্রামে খবর নে দেখেন নির্লজ্জতা এতই বেড়েছে তিন বাচ্চা তিন বাচ্চার মা বাচ্চা কাচ্চা সব রেখে একটা যুবক ছেলের হাত ধরে চলে গেল যেটাই নে যাচ্ছে ওরও মন মানসিকতা কত নিচে নেমে গেছে ও যুবক ছেলে বিয়ে করিনি দেশে এত মেয়ে আছে ওর পছন্দ হয় না ওর পছন্দ ওই তিন কচির মা কলেজের ছেলেটা লোকের মেয়ে ঘুরে বেড়াচ্ছে বাপ জানে মা জানে ভাই জানে বোন জানে বাড়ির সব গার্জিয়ানরা জানে ছোট ভাই জানে জানে বড় ভাই বোন জানে বড় বোন জানে দুলা ভাইরা জানে যে দুলা ভাইরা জানে আমার শালা কলেজে পড়ে লোকের একটা মেয়ে বেড়ায় জিজ্ঞেস করলে বলে বলে আমার গার্লফ্রেন্ড বাংলার শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ডের নাম কি হতে পারে কি হতে পারে সে রাজ্যের স্টুডেন্টদের চরিত্র ইল্লা ফাশাফি মুত্তাউন আল্লাহ পাকের রাসূল এ সমাজে যখন বেহায়াপনা বেড়ে যায় নগ্নতা যখন বেড়ে যায় কোন জাতির মাঝে অশ্লীলতা যখন ব্যাপক হারে চলতে থাকে এবং সেটা যখন প্রকাশ্যভাবে হতে থাকে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইল্লা ফাশাফিহি মুতাওদ আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওই জাতির মাঝে আল্লাহ তখন প্লেগ রোগের মতো কঠিন রোগ চাপিয়ে দেয় বলুন নাউজুবিল্লাহ আর একটু জোর কর বলুন শুনুন আমার রস এই যা একটু অর্ধেক দুর্বলতা আছে কেটে যাবে তবে সতেজ সজাগ হওয়ার একটা মানসিকতা আপনাদের নিতে হবে আমার এখন সবে মাত্র স্টার্টিং পয়েন্ট আর আমার সব মজলিসে শুরু খুব ধীর গতিতে আস্তে 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 বুঝতে 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 আমরা একটা জায়গাতে পৌঁছব তার জন্য দরকার সময় এবং ধৈর্য ধৈর্য না থাকলে আপনি কিচ্ছু বুঝবেন না শুধু অতটুকুই বুঝেছেন যে সমাজে নোংরামি বৃদ্ধি পেলে নগ্নতা বৃদ্ধি পেলে অশ্লীলতার পরিমাণ বাড়লে বা এইটাকেই ঘুরিয়ে বলা যায় জেনা ব্যভিচারের পরিমাণ যখন বাড়বে এবং তা যখন প্রকাশ ও চলতে থাকবে তখন কি হবে ইল্লা ফাসাফিহিমুত্তাউন ব্যাপকভাবে ভাবে মানুষ যখন জেনায় লিপ্ত হবে এবং যখন এই জেনা ব্যবিচার অনাচার প্রকাশ্যভাবে চলতে থাকবে আল্লাহ পাকে রসুল জানিয়েছেন আল্লাহ তখন প্লেগ রোগের মতো মারাত্মক রোগ সেই জাতির উপরে চাপিয়ে দেবেন বলুন না উজবিল্লা আর একটু জোর করে বলেন হাদিসে ব্যবহারিত শব্দ বলো ফাহেজা আর আমি ওই ফাহেজা শব্দের অনেকগুলো অর্থ বলে জানবেন ফাহেসা শব্দটার যতগুলো অর্থ বলেছি সবগুলো অর্থ করান হাদিস সমর্থন করে প্রথম কথা মনে রাখবেন মুসলিম কমিউনিটিতে যদি নামাজ না থাকে তো সে কমিউনিটির ভিতরে বা সে সমাজের ভিতরে ফাহেশা কাজ বাড়বেই আমার কাছে জিজ্ঞেস করুন কেন তার সহজ উত্তর আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াকিমিস সালাত একুশ পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনেই আল্লাহ জানিয়েছেন ওয়াকিমিস সালাত ও বান্দা তুমি সালাত প্রতিষ্ঠা করো ইননাস সালাত তানা আনিল ফাহশাই ওয়াল মহান আল্লাহ জানিয়েছেন কারণ নামাজ মানুষকে দুই রকম দুই রকম অপরাধ থেকে বিরত রাখে নাম্বার নামাজ প্রথম যে পাপ্তি থেকে বিরত রাখে সেই পাপ্তির নামই হলো ফাহে কথা শুনছেন না অন্য মনস্ক হ্যাঁ এ দেখেন অনেক সময় আমরা নামাজ পড়ি তো তবি মন বাইরে থাকে আর অজের মজলিসে অ শুনতে মন বাইরে যাবে না এটা হতে পারে না এক একজনে যেতেই পারে কিন্তু অজ সংবাদ বা বক্তৃতার মজলিসে বসবার পূর্ব শর্তই হলো দেহ মন এক জায়গায় থাকতে হবে দেখেন আমি যত কথা বলবো ঘুরিয়ে ফিরিয়ে ঠিক একই জায়গায় চলে আসবো আল্লাহ বলেন নামাজ দুটো জিনিস থেকে বিরত রাখে প্রথমটার নাম ফাহেসা যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয় ওই সমাজে ফাহেসা থাকে না সুবহানাল্লাহ

সবাই বলুন করে আর একটু মন খুলে বলেন এবারে যদি কেউ নামাজও পড়ে আবার যদি কারো দরজায় যে টোকাও দেয় তাহলে বুঝবেন ওর নামাজ নামাজ হয় না শুনছেন নাকি কি বলেছে বলুন তো না আত্মিক ঘাটতি কেউ নামাজ পড়ে এর পরেও পর্নারিয়ার পর স্ত্রী নিয়ে ব্রেন ঘামায় কেউ নামাজ পড়ে এরপরেও জেনাবে বিচার করে বেড়ায় এর মানে ওর নামাজে দুই ঘাটতির যে কোনো এক ঘাটতি আছে প্রথম ঘাটতির কথা কি বলেছি হয় বাহ্যিক ঘাটতি আর ঘাটতি যদি না থাকে তাহলে ওর নামাজে আছে আত্মিক ঘাটতি

ঘৃণ্য কাজ যে কোনো পাপের কাজ ঘৃণ্য কাজ আর নির্লজ্জ কাজ যেমন জেনা করা যেমন মদ খাওয়া যেমন পর নারী পর স্পর্শ করার চেষ্টা করা এগুলো নির্লজ্জ কাজ আর ঘৃণ্য কাজ বাকি পৃথিবীতে যত পাপ আছে সব পাপি আল্লাহ আল্লাহ রসুলের কাছে ঘৃণ্য আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ হয়তো বুঝবেন না আর সময় লাগবে বুঝবেন তো সময় লাগবে ঘুম পাচ্ছে নাকি আমাদেরকে একটু সবাই চেয়ে বসেন বাবাজি যারা আছেন আপনারা একটু দুর্বলতার ভাব দেখাচ্ছেন যারা একটু বয়স বেশি হয়েছে প্লিজ একটু আমি বুঝতেই পারছি আমিও তো বসে বসে আমি শুনেছিলাম নাকি এই আমার দাওয়াত ছিল সেই ক্যানিং এর কাছে তো তাদের তো দেড় দু ঘন্টা অজ করে আপনাদের কাছে আসছে জুমার দিনে যে খোদবা হয়

তারা বোঝে যে প্রত্যেক জুমা এটা পড়া হয় জানেন এই আয়াতে আল্লাহ তিন জিনিসের আদেশ আর তিন জিনিসের নিষেধ করেছে আমি আদেশ কি কি সেগুলো বলছি না নিষেধ কি কি মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তোমাদের জন্য নিষেধ করে দিয়েছেন নিরজ্জ কাজ কাজ থেকে আল্লাহ তোমাদেরকে দূরে থাকবার নির্দেশ দিয়েছে এই যে এই যে মেয়েদের শর্ট জামা কাপড় পরা ও নির্লজ্জতা ও ফাহা মেয়েদের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ানো ও নির্লজ্জতা ও ফাহেসার অন্তর্ভুক্ত মেয়েদের বেপর্দায় ঘুরে বেড়ানো ও নির্লজ্জতা ও ফাহেস এই জলসা জুলুস কেন্দ্রিক মেয়েদের হুট লাগা লাগি এও নির্লজ্জতা এটাও ফাহেসা আমি কি বোঝাতে পারছি আপনাদের নাকি আল্লাহ কি বললেন তিনি নিষেধ করে দিয়েছেন নির্লজ্জতা থেকে বেহায়াপনা থেকে নগ্নতা থেকে অশ্লীলতা থেকে ওয়া না আনিল ফাহসা ওয়াল মুনকার দুই নম্বরে মহান আল্লাহ বললেন তিনি নিষেধ করে দিয়েছেন ঘৃণ্য কাজ থেকে কি কাজ সবাইকে বলতাম মানে ঘুমিয়ে পড়বেন ঘৃণ্য কাজ ওই 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 নীললজ্জ কাজগুলো বাদ দিলে আজ যে পাপের কাজগুলো থাকে সবগুলো মুংকার মানে ঘৃিন্ন কাজ তিন নম্বরে আল্লাহ আর একটা কাজ করতে মানা করলেন মহান আল্লাহ বললেন ওয়া আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি মহান আল্লাহ তিন নম্বরে বললেন সীমা লঙ্ঘন কি লঙ্ঘন আল্লাহ সীমা টেনে দিয়েছেন সীমা টেনে দিয়ে বলেছেন আল্লাহ এটা হলো এই সীমা রেখা লঙ্ঘন করার অধিকার ইমানদারের বলুন আল্লাহ খুব ভালো জানেন যে এই তিনটে নিষেধ করে দিলে আর ওর আগে তিনটে আদেশ আছে পৃথিবীর যত পাপের কাজ আছে সব আল্লাহ আর যত ভালো কাজ আছে সব আল্লাহ তিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন দিয়ে সুরা সুরা না হলে দুই নম্বর আয়াতটা দিয়ে আল্লাহ বললেন ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يَعِذُكُمْ لعلكم تذكرون এই তিন আর তিন ছয় ছয়টা বিষয়ের আলোচনা করে যদিও আদেশ কি কি রয়েছে সেগুলো আজ আমি বলবার অবকাশ পাব না মহান আল্লাহ বললেন ও বান্দাবান্দি মনে রাখো তিন কাজের আদেশ দিলাম তিন কাজের নিষেধ করে দিলাম পরি আল্লাহ বললেন বললেন্লা লাআল্লাকুম দাদাক জেনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য অজ করছি আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য এই ছয়টা জিনিসের নসিহত করছি আরে এই তিন জিনিস দূর হলে সব সমাজে পাপ বলে খুব বেশি কিছু থাকবে না

বলে রজবালি সাহেব এক কথা দু তিনবার করে বলে কেন দু তিনবার বলার কারণে মনে রাখতে পারে না প্রথমে তারপর ঘৃণ্য কাক তারপর তিনি কি বলেন সীমা সীমা এই তো এবার মনে আছে কি বলুন এবার নির্লজ্জ কাজ তারপর আর আওয়াজ পাচ্ছে ঘৃণ্য কাজ তারপর হ্যাঁ ছাত্রদের মতো করে পড়াচ্ছে এই জন্য আমি যখন ক্লাসে যাই আমার ক্লাসে বসে বুঝতে পারবে নিচু ক্লাসে গেলেও সবাই পড়া বুঝতে পারবে আর উঁচু ক্লাসে বসলেও পড়া সবাই বুঝতে পারবে শুধু পড়া বুঝবে না কোন স্টুডেন্ট যদি মনে করে যে হুজুরের কাছে ভালো করে পড়ে আমি আর পড়বো না তোর ওখানেই ক্লাস শেষ হয়ে اور اور پڑھಾಟڑا লাগবে না ও যদি ওই পর্ব থেকে কোনো প্রশ্ন আসে ও খুব ইজি লিখে দি অনেক দিন যাতে মনে থাকে তাই এত ধরে 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 হামনাদের কথা শোনাচ্ছি এই তার মহাজির সাহাবিদেরকে শোনাচ্ছেন লামতাদহারিল ফাহিসাতু ফি কাউমিন কাত্তু কোন জাতির মাঝে যখন নির্লজতা প্রকাশ পায় এবং সেটা যখন ব্যাপক আকার ধারণ করে এবং তা যখন প্রকাশ্য হতে থাকে আজকের প্রকাশ্যতা প্রকাশ্য না অপ্রকাশ্য আজকের জেনাভে বিচা সব প্রকাশ্য আগে কেউ পরকিয়া করলেও চেষ্টা করত লুকিয়ে লুকিয়ে কলেজের ছেলেটা লোকের ঘুরে বেড়াচ্ছে বাপ জানে মা জানে ভাই জানে বোন জানে বাড়ির সব গার্জিয়ানরা জানে ছোট ভাই জানে বড় ভাই জানে ছোট বোন জানে বড় বোন জানে দুলা ভাইরা জানে যে দুলাভাইরা জানে আমার শালা কলেজে পড়ে লোকের একটা মেয়ে ঘুরে বেড়ায় জিজ্ঞেস করলে বলে বলে আমার গার্লফ্রেন্ড রসুল দেড় হাজার বছর আগে ওইদিকে ইঙ্গিত করতেছে এ তো খুব সহজ হয়ে গেছে ভাই এসব নির্লজ্জ তো এখন খুব

ও كما قال عليه السلام محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রসুল বলছি খুব তাড়াতাড়ি আমার একদল উম্মত চারটি জিনিসকে হালাল বলে মনে করবে এক নম্বরে জানিয়েছেন নবীজি ইস্তাহিলুন আল্লাহ পাকের রসুল জানিয়েছেন তারা zina করাটা যে না করাটা তারা হালাল বলে মনে করবে সাউন্ড হলো কেন বাকি আছে কিছু শুরু হয়ে গেছে সব দিকে আপনার গা যে টুকু বাকি আছে

আমার অজরুন মাথায় যাবে না গো জি মন দিয়ে আপনারা শুনলে আমি সত্যি তৃপ্তি পাবো এখনো ব্যাখ্যার অনেক কিছু দেওয়ার আছে ধৈর্য ধরতে হবে আমি জানি না যে আমি কত দ্রুত পৌঁছাতে পারব পারবো রসুল বললেন কয় জিনিস কটা বলেছি একটা তো বাকিগুলো আজকে দরকার নেই দরকার থাকলে হয়তো বলে দিতুম পর পর জি আর বললে বলতে পারবো বাট ব্যাখ্যা দিতে সময় যাবে আজকের সমাজে জেনাবে বিচার মানুষ অপরাধ বোধ করেন লোকের মেয়ে একটা মোটরসাইকেল তুলে নিলে নি ওই রাম বাইক চালাচ্ছে আর সে ছেলেটা সে মেয়েটা ছেলেটার পিছনে এমন কায়দায় বসে আছে যে দৃশ্য দেখলে যে খুব তাড়াতাড়ি আমার উম্মাত নির্লজ্জতাকে বেহায়াপনাকে নোংলামি কে হালাল বলে মনে পড়বে জেনাব্যাবিচার কে আমার উম্মাতে কি ভাববে

যে আমি এই কথাগুলো প্রচার করার জন্য কি ঘোষ পালায় যাব মুসলিম সমাজে যখন জাতির জাতির এই দুর্দশা দেখছি তা আমি এ কথা প্রচার করতে কার কার ওই যে মাইন্ডটা নেবেন না জানো আর এই আবার লাইফটাই হচ্ছে তো রাজনৈতিক কোন নেতা মনে করবেনি আমাদের বিরুদ্ধে বলছে সেই কলকাতার মোটন একটা লোক গ্রেফতার হয়েছিল কি দোষে সেও বলতে যাচ্ছেন শুধু বলছি সেই মোটামুটি লোকটার নাম কি জানো বলতে পারবেন ভুলে গেছেন নাম কি তার বান্ধবীর নাম ওর পিতা মনে আছে

কি হতে পারে কি হতে পারে শে রাষ্ট্রের স্টুডেন্টদের চরিত্র কি হতে পারে শে রাষ্ট্রের কলেজ আর ইউনিভার্সিটিতে পড়া ছেলে আর মেয়েদের চরিত্র সতীমতে জানি না আজকে দেখছিলু যে রাজ্যপালের নামে নাকি শ্রী লতা হানির অভিযোগ কি বলি সত্য মিথ্যা জানি না জি তদন্তের জন্য নাকি টিম গঠন হয়েছে দেখছিল কোথায় যাবেন ভূত যদি শস্যের ভিতরে থাকে বসে লিখেছেন যে মস্তকে সাপে দিব কোথায় হজুর লিখেছেন যে মাথায় যদি সাপে ডায়গা বাদবার জায়গা এত কন্ডিশন তাই যে তাকা বাদবার মতো আর জায়গা বাঁধা বুঝু না এই যে এই যে সাপ এখানে কেটেছে তা এখানে শক্ত করে দড়ি দে বা কাপড় দে বেঁধে দে যাতে বিষটা তাড়াতাড়ি এদিকে না ওঠে কিন্তু যদি মস্তকে সাপ ধ্বংসায় হুজুর লিখতেছেন তাগাবাধ্য কোথায় হ্যাঁ তাগাবাধ্ব জায়গা নেই আর আমার এসব অসোনারও মানুষ

আসবে না তো কি হবে নোংলামি যদি এত বাড়ে নবী তো বলতেছেন নোংরামি বাড়লে প্লেগের মতো রোগের প্রাদুর্ভাব ঘটবে প্লেগের মতো রোগ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে শেক্সপিয়র বোধহয় বলেছিলেন আমি ভালো জানি নেই শেক্সপিয়র বলেছিলেন যে নারী আর কখনো বন্ধুত্ব হতে হয় সেখানে থাকবে ভালোবাসা আর নইলে থাকবে ঘৃণা কথা তো আমার না জি কিন্তু আজকে সমাজের ছেলেদেরকে এ কথা বলে তো আমি বোঝাতে পারবো না যাক এটা কথা একটু বলি একটু মনে রাখুন দিন কোরআনের সুরা আলে আমরা আমি তো আমি তো হাফেজ না তো এরপরেও আপনাদেরকে বিষয়টা আমি ধরিয়ে দিচ্ছি একটু মাথায় নেন কাজে লাগবে বলে আমি বিরাট ভাবে আশাবাদী একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত কত বলুন এক দুরন্ত আয়াত করানো সবচেয়ে বড় ব্যাপার

ঘুরে ফিরে দেখেছেন আবার সেই ফায়েসা শব্দ আসতে হবে না হ্যাঁ না বলেন আরে বাবা ফায়েসার উপরে কোরআনের একটা দুটো আয়াত না সব আয়াত তো আমি একদিনে বলে ফেলতে পারবো না